হ্যালো অল ভিউয়ার্স, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ার গুরুগ্রাম থেকে। এখানে একটি ট্রেনিং সেশন অ্যাটেন্ড করতে এসেছি, 2 সপ্তাহ ট্রেনিং সেশন, নিজের অর্জিত জ্ঞানটাকে আরেকটু ঝালাই করে নেওয়ার জন্য এবং সেই সাথে আরও নতুন কিছু শেখার জন্য। এবং সিরিজ আকারে আপনাদের সাথে শেয়ার করছি আমার যে ট্রেনিং থেকে যে লব্ধ জ্ঞান, সেখান থেকে আপনাদের জন্য যতটুকু প্রযোজ্য সেইটুকু। তো আজকের পর্ব, সেই পর্বে আমাদের আলোচ্য বিষয় হবে বেসিক্যালি ব্রেক শু, ক্লাচ এবং হচ্ছে থ্রটল প্লে, এবং আরেকটা জিনিসের ফ্রি প্লে আমাদের অ্যাডজাস্ট করতে হয়, সেটা হচ্ছে ট্যাপেট। সো এইগুলো কেন গুরুত্বপূর্ণ, প্রতি সার্ভিসে কেন আমাদের এইগুলো চেক করতে হবে এবং এগুলো অ্যাডজাস্ট করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই শুরু করা যাক অ্যাক্সেলারেটর থেকে, অর্থাৎ থ্রটল কেবল বা থ্রটল অ্যাডজাস্টমেন্ট, এটার ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্ট কেন জরুরি সেখান থেকে শুরু করি। যেহেতু আমরা একটা বাইকে বসলেই প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে, এটা খুব কমন তাই না? সো ইভেন আমরা যদি বাইক চালানো বোঝাতে চাই কাউকে, যে আমি কাউকে ইঙ্গিত করব যে আমি বাইক চালাচ্ছি, সেটাও কিন্তু আমরা এরকম করি না যে বাইক চালাচ্ছি। সো মিন্স থ্রটল দিয়েই আসলে শুরু হয় এবং আমরা বাইক চালানো শিখি আসলে থ্রটল দেওয়ার দিয়ে, তাই না? এবং আমরা অনেক সময় মজা করে বলিও যে থ্রটল দেওয়া শিখলেই বাইক চালানো শেখা হয় না। মানে হচ্ছে যে প্রথম যে জিনিসটা আমরা শিখি সেটা হচ্ছে থ্রটল দেওয়া, এবং আমরা থ্রটল দিতে খুব পছন্দও করি, কারণ হচ্ছে যে থ্রটল মানেই হচ্ছে গতি, এবং গতি কে না পছন্দ করে, যদিও অধিক গতি ভালো নয়, এটা ক্ষতিকর, বাট তারপরও এটা আসলে আমাদের একটা আদম্য নেশা। আমরা আসলে যদি একবার গতির নেশায় পেয়ে বসে, আমরা অনেক সময় মানে মাথা ঠিক থাকে না, এটা খুব স্বাভাবিক। সো সমস্যা নেই, সেই আলোচনায় আজকে যাব না, আজকে যাব হচ্ছে যে থ্রটল দিয়েই যেহেতু আমাকে গতি উঠাতে হয়, সো থ্রটলের একটা ফ্রি প্লে মেনটেন করতে হয়। সেই ফ্রি প্লেটা হচ্ছে 2 থেকে 6 mm, অর্থাৎ আমি যে থ্রটলের গ্রিপটা মোচড় দিচ্ছি এইটা 2 mm মিনিমাম এবং ম্যাক্সিমাম 6 mm, এর ভেতরে এটা আসলে আমার আরপিএম বাড়ানো উচিত না, অর্থাৎ এটা কাজ করবে না, এটুকু হচ্ছে ফ্রি প্লে। এইটুকুর মধ্যে আমার কার্বোরেটর বা FI যেটাই হোক, আমার ফুয়েল ইঞ্জেকশন বাড়াবে না, তারপর থেকে বাড়াবে। কেন? কারণ হচ্ছে আমরা যখন বাইক চালাই বিভিন্ন রকম ভাইব্রেশন এবং ঝাঁকি এগুলো কিন্তু থাকি। সো ওই ভাইব্রেশনে যেন আমার এইটা গ্রিপটায় আসলে কোনো ইফেক্ট না ফেলে, সেই জন্য হচ্ছে আমরা এই ফ্রি প্লেটা রাখি। এবং শুধু তাই না, আমরা যখন বাইকে বসি তখন কিন্তু আমার কার্বোরেটরটা কিন্তু ইঞ্জিনের সাথে কানেক্টেড, এবং আমার এই থ্রটল গ্রিপ হ্যান্ডেল এটা কিন্তু বডির সাথে কানেক্টেড, এবং ইঞ্জিন এবং বডির মধ্যে কিন্তু একটা প্লে হয়, কারণ আমরা যখন ওয়েট দেই, আমরা যখন বসি, আমার বডির ওয়েটে কিন্তু গাড়িটা একটুখানি নিচু হয়ে যায়, অর্থাৎ আমার ইঞ্জিনের সাথে আমার ফ্রেমের যে ডিস্টেন্স ছিল, যে গ্যাপ ছিল, সেটা কিন্তু একটু কম বেশি হয়। এবং রাস্তায় যখন চলে আপনি খেয়াল করবেন যে সাসপেনশনের কারণে কিন্তু আপনার ইঞ্জিন এবং নিচের পার্টটা, এটা কিন্তু অলওয়েজ আপনার উপরের পার্টের সাথে এরকম কিছু গ্যাপ ক্রিয়েট হয়। সো এই যে যে গ্যাপটা ক্রিয়েট হয়, এই গ্যাপের সময় যাতে আপনার থ্রটল ক্যাবলটা যে রুটিং করা আছে সেই রুটিংয়ের কোনো অটোমেটিকলি টান না লাগে, অর্থাৎ আপনি ঝাঁকুনির মধ্যে যেন অটোমেটিকলি আপনার রেস বেড়ে যায় না যায়, সেই জন্য কিন্তু এই ফ্রি প্লেটা মাস্ট। এখন আমি যদি বেশি ফ্রি প্লে রাখি তাহলে কী হবে, আমাকে অনেক মোচড় দিতে হবে, তাছাড়া এটা স্পিড যাবে না, এবং শেষ মতো দেখা যাবে যে আমার স্পিড আরও দরকার কিন্তু মোচড়াতে তো আমার হাত এরকম হয়ে গেছে, তারপরে আরও এরকম করে দিতে হচ্ছে। এটা যদি বেশি ফ্রি প্লে রাখি, সেটা কেউ রাখে না সাধারণত, কিন্তু আমরা অনেকেই করি, একটু টাইট করে রাখতে পছন্দ করি, যে মোচড় দিব আর সাথে সাথে দৌড় দিবে, বাট এটা কিন্তু ঠিক না, হেলদি না, কারণ তাতে যেটা হবে যে আপনার ফ্রি প্লে যদি আপনি একদম না রাখেন, যখন আপনি ঝাঁকুনিতে পড়বেন বা এরকম কারণে আপনার যখন একটু টান পড়বে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার থ্রটল কিছুটা প্রেস হয়ে যাবে, এবং তাতে করে আপনার আরপিএম বেড়ে যাবে, তখন আপনি গাড়িটাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে, এবং এটা আপনার মাইলেজেও ইফেক্ট ফেলবে। সো এটা খুব জরুরি। এবং এর বাইরে যেটা হয় আসলে ফ্রি প্লের বাইরে, সেটা হচ্ছে অনেক সময় স্টিকি, অর্থাৎ আমি মোচড় দিচ্ছি খুব স্মুথ লাগছে না, কোথাও যেন আটকে যাচ্ছে, বা ছেড়ে দিলে এটা আবার ফেরত যাচ্ছে না, এইটা সাধারণত হয় হচ্ছে আপনার ক্যাবেলের ভেতরে রাস্ট তৈরি হয়ে গেলে, কোনোভাবে বুট দিয়ে বা অন্য কোনো সাইড দিয়ে বা এমনি ওয়েদার ইফেক্টের কারণে যদি আপনার ইনার ক্যাবেলের ভিতরে রাস্ট চলে আসে, তাহলে কিন্তু আপনার এই ক্যাবলটা এরকম জ্যাম জ্যাম লাগবে এবং আপনি স্মুথ অপারেশন পাবেন না। আরেকটা প্রবলেম যেটা হয়, রুটিং যদি ভুল থাকে, ভুল জায়গা দিয়ে যদি এটা রুটিং করা হয়, আপনি দেখবেন ডানে বামে যখন আপনি স্টিয়ারিং ঘোরাচ্ছেন অটোমেটিকলি আরপিএম বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, মানে তারটাতে টান লাগতেছে কোথাও, যেটা লাগার কথা না। তো সেরকম যদি হয় আপনাকে রুটিংটা ঠিক করতে হবে, আর যদি রুটিং ঠিক থাকে তারপরে এরকম হয় তাহলে আপনাকে ক্যাবলটা চেঞ্জ করতে হবে। আমরা অনেকে চিন্তা করি যে একদিক থেকে একটু মবিল বা লুব অয়েল যদি দেওয়া যায় তাহলে হয়তো লুব্রিকেশন হবে, আসলে এটা কোনো কাজ করে না। ইনিশিয়ালি আপনাকে কয়েক
দিনের জন্য হয়তো এটা লুব্রিকেশন দিবে, বাট পরবর্তীতে এই অয়েলটা আসলে বাইরে থেকে আরও বেশি ডাস্ট টেনে নিয়ে আরও জ্যাম করে ফেলবে, এবং আপনি হয়তো এমন একটা সময় গিয়ে বিপদে পড়বেন যখন আপনার ওয়ার্কশপেও আসা সম্ভব না, আপনি ইন বিটুইন সাম আপনি হয়তো কোথাও যাচ্ছিলেন, সেই সময় আপনার এটা হঠাৎ করে আরও বেশি সমস্যা দেখানো শুরু করলো। সো ক্যাবলের দাম বেশি না এবং এটা খুব ফ্রিকোয়েন্টলি লাগে তাও না, বছরে এক দুইবারই লাগে ছিঁড়ে না গেলে। সো আপনার এটা যদি ওরকম জ্যাম বাঁধে তাহলে আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করে ফেলতে হবে। এর বাইরে আমাদের যেটা হয় থ্রটল গ্রিপ, গ্রিপটা অনেক সময় যেটা হয় একসাথে সময় চলতে চলতে এটা একটু এটার একটা প্লে তৈরি হয়, লিনিয়ার প্লে। এমনিতে তো এইদিকে তো আমি ফ্রি প্লে রাখছি, বাট ডানে বামেও একটুখানি আমরা বাংলায় সহজ বাংলা যেটাকে বলি যে গজে, একটু গজে এরকম। সো এটা খুব নর্মাল, এটার জন্য আসলে কিচ্ছু করার দরকার নেই, এটার জন্য আপনাকে গ্রিপ চেঞ্জ করতে হবে এমন না। আনটিল আনলেস আপনার নতুন কেবল লাগানোর পরও যদি আপনার গ্রিপ ফেরত না যায়, অর্থাৎ এটা যদি এইভাবে মোচড় দেওয়ার ক্ষেত্রে কোথাও আটকে না যায়, তাহলে আপনি ওই সেম গ্রিপই আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এটার কোনো মেনটেনেন্স বা ম্যান্ডেটরি চেঞ্জের কোনো ব্যাপার নেই। সো এটা গেল থ্রটল নিয়ে। এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাপেট। ট্যাপেটের ব্যাপারটায় কী হয়, আমাদের আসলে ইঞ্জিন নয়েজ আসলে আমাদের সবার একটা কনসার্ন যে ইঞ্জিন থেকে কোনো নয়েজ আসা যাবে না, আসলে এটা পসিবল না। ইঞ্জিনের ভেতরে যেহেতু প্রতিনিয়ত একটা কম্বাশন হচ্ছে, এটা থেকে কিছু না কিছু নয়েজ আসবেই। তো একটা নয়েজ হচ্ছে একজস্টের একটা নোট যে নয়েজটা, এর বাইরে ইঞ্জিনের ভেতরেও কিছু মেটালিক নয়েজ থাকবেই তো। বাট আমাদের কেন জানি এই মেটালিক নয়েজটা পছন্দ না, কোনো ইঞ্জিন থেকে আওয়াজ আসলে আমরা বলি শ্যালো মেশিনের মতো আওয়াজ করছে, এই ইঞ্জিনটা ভালো না বা আমার পছন্দ না, তো আওয়াজ কমায় দেন। আওয়াজ কমাতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ট্যাপেটের গ্যাপটা কমায় ফেলি। আমাদের যে রেকমেন্ডেড ট্যাপেট ক্লিয়ারেন্স রাখা উচিত ইনটেক এবং একজস্টে, আমরা অনেক সময় সেটা রাখি না, এবং আমরা রাখি না ঠিক না, ইনফ্যাক্ট আমরা মাঝে মধ্যে জোর খাটাই আমাদের টেকনিশিয়ানদের, টেকনিশিয়ানরা চায় না, তারপরও আমাদের প্রেশারের চোটে তারা বাধ্য হয়ে তখন এটাকে কমিয়ে দেয়। এতে করে কি প্রবলেম হয়, খুব আমি খুব কমই দেখেছি যে বাড়িয়ে দেয়, বাড়াতে কেউ চায় না, সাধারণত সবাই এটা কমাতে চায় যাতে নয়েজটা কম হয়। কিন্তু এটা কমালে যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনি যখন ট্যাপেট ক্লিয়ারেন্স কমিয়ে দিবেন, যখন ইঞ্জিনটা গরম হবে তখন কিন্তু বাল্বটা প্রসারিত হবে, এবং এই গ্যাপটা রাখা হয়েছিল ওই যে ও যখন প্রসারিত হবে তখন এই জায়গাটাকে ফিল আপ করার জন্য। তো আপনি আগে থেকেই ট্যাপেট যদি এটাকে কমিয়ে দেন তখন কিন্তু এই দিকে আর উঠতে পারবে না, তখন ও নিচ দিকে খুলে যাবে, অর্থাৎ আপনার ভালভটা সবসময় একটুখানি খোলা থাকবে। আর ভালভ খোলা থাকা মানে হচ্ছে আপনার কম্প্রেশন লিক করা, অ্যান্ড কম্প্রেশন লিক করা মানেই হচ্ছে আপনার মাইলেজ কমে যাবে, পারফরমেন্স কমে যাবে, টপ স্পিড কমে যাবে, ইভেন আপনি কুইক পিক আপ দিতে পারবেন না, কারণ কম্প্রেশন কমে গেছে। ইভেন আপনার স্টার্টের প্রবলেমও হতে পারে, সকালবেলা আপনি দেখবেন যে আপনার বাইক সহজ স্টার্ট নিতে চায় না, কিছুটা গরম হয়ে গেলে তখন সমস্যা হয় না, বাট অন্য সময় আপনার স্টার্টে প্রবলেম হয়, স্টার্ট নিলেও স্টার্ট অফ হয়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনি ফেস করবেন। সো আওয়াজ কমানোর চেষ্টা করতে গিয়ে কখনোই ট্যাপেট ক্লিয়ারেন্স গ্যাপ কমানো যাবে না। এবার তাহলে আমাকে কী করতে হবে, সবসময় এটা সঠিক মাত্রায় রাখতে হবে, তাই তো? তো সঠিক মাত্রায় রাখার জন্য আমাকে কী করতে হবে, এটা মাঝে মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, কারণ এটা যেহেতু মেটাল, মেটালের একটা জিনিস তো এটা প্রতিনিয়ত বাড়ি লাগছে এবং ঘষা খাচ্ছে, গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, সো এটা কিন্তু ক্ষয় হবে এবং ট্যাপেটের গ্যাপ বেড়ে যাবে বা কমে যাবে বা চেঞ্জ হবে এক কথায়। তো আপনাকে এটা প্রতি সার্ভিসেই কিন্তু একবার করে চেক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই জায়গাটায় আমরা যেটা করি সময় বাঁচানোর জন্য, কিংবা একটা ওরিং লাগবে ওখানে বা গ্যাসকেট লাগবে এইটা খরচ করতে চাই না বলে আমরা ট্যাপেট অ্যাডজাস্ট করতে চাই না, আমরা নিজেরাই বলি যে থাক দরকার নাই ইঞ্জিনের, এটা খোলার দরকার নাই, সব তো ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড ঠিক থাকলেও কিন্তু আপনার ট্যাপেটের গ্যাপ বেড়ে যেতে পারে। যদি বেড়ে যায় তখন কী হবে, এটা বারবারে হিট করবে এবং আপনার ওই বাল্বটাকে ড্যামেজ করে ফেলবে, আস্তে আস্তে ট্যাপেটের এই দুইটা পয়েন্ট যে আছে এই পয়েন্ট দুইটা ড্যামেজ হয়ে যাবে, এবং তখন আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে, এবং সেটা বেশ এক্সপেন্সিভ, কারণ বাল্ব চেঞ্জ করা মানে কিন্তু অলমোস্ট হাফ অফ দ্য ইঞ্জিন ওভারহলিং। সো এইটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। আবার এটা যদি কমে যায় তাহলেও তো সমস্যা, আমি আগেই বললাম। সো এটাকে আসলে অ্যাডজাস্ট করতে হবে। এখন অ্যাডজাস্ট করার জন্য কী হয়, অনেক সময় আমাদের টেকনিশিয়ানরাও একটু ফাঁকিবাজি করতে চায়, তারা বলে যে না নয়েজ তো ঠিক আছে সমস্যা নাই, বা ওরা কী করে যে যদিও খোলেও হেড ওটা খুলেছে, খোলার পরে হাত দিয়ে এরকম একটু তাক দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে, বাট এইটা কখনোই ঠিক না, কারণ যত অভিজ্ঞ লোকই হোক না কেন ঠিক আছে মানে কত আছে। আমি যদি আপনার প্রেশার মাপার সময় আমি এখানে নাড়ি ধরলাম এবং প্রেশার চেক করে আমি যদি বলি যে প্রেশার ঠিক আছে, এটা কি আসলে কোনো ডাক্তার মানবে? মানবে না কিন্তু, ডাক্তার বলবে যে কত আছে, ঠিক আছে বলে কোনো শব্দ হয় না টেকনিক্যালি, টেকনিক্যালি হয় হচ্ছে কত আছে, সেটা রেকমেন্ডেড রেঞ্জের ভেতরে আছে অথবা বাইরে আছে। সো ঠিক আছে মানে হচ্ছে যখন ভেতরে আছে, যখন আমি মাপবো কত আছে তখন আমি কেবলমাত্র বলতে পারবো এটা ঠিক আছে। আদারওয়াইজ এক্সপিরিয়েন্স দিয়ে, সাউন্ড শুনে, হাত দিয়ে এরকম ঝাঁকি দিয়ে আমি বলে দিলাম ঠিক আছে, দরকার নাই চেক করার,
এইটা কিন্তু আসলে রেকমেন্ডেড না, এটা কিন্তু আপনার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতি। সো আপনাকে একটু কষ্ট করে সময় দিয়ে এবং একটু ফোর্স করে আমাদের টেকনিশিয়ানকে বলে দিতে হবে যে ভাই ফিলার গেজ দিয়ে মাপো, মেপে অ্যাকুরেট করে দাও। সো সেটার জন্য স্পেশাল টুলস আছে, সেই টুলস দিয়ে এটাকে চেক করতে হয়। যদি অ্যাকুরেট অলরেডি থাকে তাহলে অ্যাডজাস্টের দরকার নেই, বাট যদি অ্যাকুরেট না থাকে তখন অ্যাডজাস্ট করতে হবে। এবং সেটা অ্যাকুরেট আছে কি না সেটা বোঝা যাবে কেবলমাত্র এটার ভেতরে ফিলার গেজ ইউজ করার মাধ্যমে, বা ট্যাপেট গ্যাপ যে গেজ আছে সেই গেজ ব্যবহার করার মাধ্যমে। আদারওয়াইজ কিন্তু এটা অ্যাকুরেট হলো না, এবং অ্যাকুরেট না হলে কিন্তু এটা আপনার একদিকে যেমন ভালভ ড্যামেজ করতে পারে, এটা পিস্টন ক্ষতি করতে পারে, এইদিকে যেমন আছে, আরেকদিকে এগুলো আপনি যদি কিছু ফিলও না করেন, আপনিও হয়তো অনেক সময় মনে করেন যে কই আমি তো আগেও অনেক বাইক চালিয়েছি, 10,000-20,000 কিলোতে তো ট্যাপেটের কিচ্ছু হয় না, আসলে কিন্তু হয়, এত ছোট হয় যে আপনি ওইভাবে টের পান না, কিন্তু আপনার মাইলেজে কিন্তু এটা ইফেক্ট ফেলে। অ্যান্ড মাইলেজ যে এখানে কনসার্ন, সেখানে আমরা কেন রিস্ক নিব, তাই না? সো এইটা গেল ট্যাপেট ক্লিয়ারেন্স। এইবার আরও দুইটা রিপ্লে বা গ্যাপ এবং ক্লিয়ারেন্সের কথা বলবো, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে ক্লাচ। সো ব্রেকের ব্যাপারে আমরা মোটামুটি সবাই সচেতন, ব্রেকের ক্ষয়টা আমরা বাইরে থেকে দেখেও বুঝতে পারি বা রেগুলার আমরা চেক আপও করি, বাট একটা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা ব্রেক সার্ভিসিং মানেই বুঝি যে ব্রেকটাকে খুলে এটাকে ভালো করে শিরিশ কাগজ বা এমআরই পেপার দিয়ে ঘষে, ড্রামটাকে ভালো করে ঘষে আবার লাগাতে হবে। এইটা একটা কমপ্লিটলি ভুল কনসেপ্ট, এবং বিলিভ মি আমি নিজেও এই ভুল কনসেপ্টের মধ্যে ছিলাম এই ট্রেনিংটা করার আগ পর্যন্ত। সো আমি প্রায় 15 বছরের বেশি সময় ধরে এই অটোমোবাইল সেক্টরের সাথে আছি, বাট আমিও এই জিনিসটা ভুল জানতাম আসলে, আপনার মতো আমারও এই কনসেপ্টটা ভুল ছিল। আমরা ভাবতাম যে ব্রেক প্যাড বা ব্রেক শ্যু চলতে চলতে এটার ওপরে একটা লেয়ার হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, গরমে এটার একটা মানে শক্ত লেয়ার পড়ে যায় এবং এটা তখন পারফেক্টলি ব্রেক করতে পারে না। সো এটাকে একটু এমআরই পেপার দিয়ে ঘষে দিলে এবং ড্রামটাকে একটু ঘষে দিলে এটার ব্রেকিং পারফরমেন্স আবার বেড়ে যাবে। এটা আসলে কমপ্লিটলি ভুল একটা ধারণা, মোটেও এটাকে বাড়ায় না, বরং এটা আরও কমিয়ে দেয়। প্রথমত আপনার লাইফ কমিয়ে দেয়, আপনার ব্রেক প্যাডটাকে আপনি ইচ্ছা করে আরও কতটুকু ক্ষয় করে দিলেন। সেকেন্ড ওয়ান হচ্ছে এইটার যে সারফেস, যতটুকু সারফেস আমার এই ড্রামের সাথে এটা লাগবে, বা এটা যদি হাইড্রোলিক হয় তাহলে আমার প্যাডের সাথে যে ডিস্কটা যতখানি সারফেস এটা টাচ করবে, যত বেশি সারফেস টাচ করবে তত বেশি আপনি ব্রেকিং ইফেক্ট পাবেন, আর যত কম সারফেস আপনার টাচ করবে তত কিন্তু আপনি কম ইফেক্ট পাবেন। সো আমি যখন এমআরই পেপার দিয়ে ঘষে দিচ্ছি তখন কি হচ্ছে, এখানে কিন্তু তখন আর একদম প্লেন সারফেস থাকবে না, তখন কিন্তু সেখানে স্ক্র্যাচের মতো আসবে। সেই স্ক্র্যাচের কারণে কিন্তু আপনার দুইটার যে কন্ট্যাক্ট সারফেস সেটা কিন্তু আরও কমে গেল। তাহলে আমাদের কেন মনে হয় যে না আসলে ব্রেকিং ইফেক্ট বেড়ে গেছে? কারণ হচ্ছে আসলে আপনার ব্রেক তো ক্ষয় হয়েছিল, এটাকে শুধু অ্যাডজাস্ট করার কথা ছিল, অ্যাডজাস্ট করেননি বলে আপনার ব্রেকের পারফরমেন্স সেভ, এটা 100% পারফরমেন্স থেকে এটা ক্ষয় হতে হতে 80-তে নেমে এসেছিলো। এইবার আপনি যদি শুধু এটাকে অ্যাডজাস্ট করে দিতেন এবং কাপড় দিয়ে মুছে দিতেন আলগা ময়লাটা পরিষ্কার করার জন্য, তাহলে এটা অ্যানাপ ছিল, এটা আবার 100 চলে যেত। কিন্তু যেহেতু আপনি সেটা করেন নাই, আপনি গ্যাপ অ্যাডজাস্ট করেন নাই, তো আপনি কি করতেছেন, এটার সাথে আবার আপনি একটু ঘষেও দিচ্ছেন, গ্যাপও অ্যাডজাস্ট করছেন ঘষেও দিচ্ছেন, সো 80 থেকে তখন এটা 90 হচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে বাড়লো বোধহয়। আসলে আপনি এমআরই পেপার দিয়ে না ঘষলে পারফরমেন্স ইভেন আরও বেটার হতো, কারণ আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন এরকম ঘষাঘষি করে ব্রেকটাকে সার্ভিস করেন তার 2 থেকে 3 দিন পরে আপনি আসলে আরও বেটার পারফরমেন্স পান। সার্ভিস করার পর ইমিডিয়েটলি কেন পাচ্ছেন না তাহলে? কারণ ওইটাই যে আপনি 2-3 দিন পরে ওই যে এমআরএর জন্য যে স্ক্র্যাচগুলো পড়েছে সেই স্ক্র্যাচগুলো প্লেন হয়ে যায় আবার, এবং তখন অ্যাকচুয়াল ব্রেকিং ইফেক্টটা আপনি পান। তার মানে আপনি প্রথম 2-3 দিন আসলে লস করলেন এবং ও যতটুকু ক্ষয় হলো ওইটুকুই আপনার লস। সো এটা এমআরই পেপার দিয়ে ঘষার কোনো দরকার পড়ে না, এইটা এরকম সারফেস এরকমই থাকবে, প্লেন থাকবে এবং দেখে মনে হবে যে হার্ড হয়ে গেছে বা অনেক ঘষা খেয়ে একদম চকচক করছে, এটা চকচকই করার কথা, এইরকমই থাকার কথা। আপনি নতুন ব্রেক শ্যু নেন সেটাও আসলে এইরকমই থাকে। সো এবং আমরা যেটা ভাবি যে এটা তো অনেক গরম হয় তাহলে বোধহয় উপরের সারফেসটার উপরে একটা শক্ত লেয়ার পড়ে যায়, এটা আসলে ভুল ধারণা, কারণ ব্রেক প্যাডগুলো ব্রেক শ্যুগুলো অরিজিনাল যে ব্রেক প্যাড ব্রেক শ্যু সেটাকে তৈরিই করা হয় এইভাবে, সেই মেটেরিয়াল দিয়েই তৈরি করা হয় যে এটা ওই পরিমাণ তাপ সহ্য করতে পারবে, তাপ চাপ সহ্য করার মতো করেই ওকে বানানো হয়। সো ওইটা ওরকম চকচকাই দেখা যাওয়ার কথা, সবই ঠিক আছে, ওইটা যেরকম দেখা যাচ্ছে ওই রকমভাবেই আপনাকে এটা আবার জাস্ট গ্যাপটা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে। এবং ব্রেক প্যাড হলে, ব্রেক প্যাড আমরা অনেক সময় ভাবি যে এটা শক্ত হয়ে যায়, এটা আসলে ভুল ধারণা, জেনুইন ব্রেক প্যাড কখনোই শক্ত হয় না, এটাতে যতই পানি লাগুক তাপ হোক ইয়া হোক
পানিতে ভেজার কারণে যেটা হবে একটা গার 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 আওয়াজ হতে পারে বড় জোর, বাট ইটস নট মিন দ্যাট আপনার পুরো ব্রেক প্যাড শক্ত হয়ে গেছে বা ব্রেক শু শক্ত হয়ে গেছে। ব্রেক শু শক্ত হয় না, ব্রেক শু যদি অরিজিনাল ব্রেক শু হয়, এটার মেটেরিয়াল যদি ঠিক থাকে, এটা আসলে ঠিকই থাকে। সো আমরা অনেক সময় এটার উপরে অনেকে অনেক টেকনিশিয়ান ট্যাপ করে দেখায় যে কিছু একটা দিয়ে, মেটাল কিছু একটা দিয়ে বাড়ি দিয়ে, যে দেখেন এটা শক্ত হয়ে গেছে। ভাই আপনি কীভাবে বুঝলেন এটা শক্ত হয়ে গেছে? আপনি নতুন একটাতে বাড়ি দিয়ে দেখেন তো ওইটা ওরকমই থাকে না, ওইটা ঝুরঝুরা হয়ে ভেঙে পড়ে যায়, যেটা দেখে আপনি ডিসিশন নিলেন যে এটা শক্ত। এগুলো আসলে কনসেপ্ট, ওই যে অয়েল যেভাবে আমরা এরকম এরকম করে দেখে বলি যে হ্যাঁ ভিসকোসিটি ঠিক আছে, এটার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, জাস্ট কনসেপ্ট। ব্রেকের এটাও কিন্তু তাই, ব্রেক প্যাড শক্ত হয়ে গেছে হাবিজাবি এগুলো বলে আরেকটা ব্রেক প্যাড আপনার কাছে বিক্রি করার জন্য। এটার আসলে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। এবং আমি জানতাম যে ঘষলে এটা আসলে সারফেস মানে আরও বেটার ব্রেক হবে, যে দুইটা খুব ভালোভাবে ধরবে একটা আরেকটার সাথে, যেহেতু আনইভেন সারফেস। এটা আসলে ভুল ধারণা, এটা আমিও ভুল জানতাম। সো এটা আসলে উল্টা আরও ব্রেকিং ইফিসিয়েন্সি কমিয়ে দেয়, বরং এটা ঘষা খেতে খেতে যখন প্লেন হয় আবার তখনইও আসলে বেস্ট পারফরমেন্সটা দেয়। সো আপনার এই ঘষাঘষি করার, অনেকে ফ্লোরের সাথে ঘষে, এগুলো কখনোই করা যাবে না। এটা আলটিমেটলি আপনি শুধুমাত্র ব্রেকের ইফিসিয়েন্সি আরও কমাচ্ছেন এবং ব্রেক শু বা প্যাডের লাইফটাকে কমাচ্ছেন, কোনো দরকার নেই এগুলো করার। যদি এক্সট্রিমলি এরকম হয় কখনো যে ওটার মধ্যে কোনো কারণে অয়েল বা গ্রিজ লেগে গেছে বা কোনো অ্যাডেসিভ টাইপের কিছু লেগে গেছে, কেবলমাত্র তখন ওই ওপরের লেয়ারটাকে ক্লিন করাটা হচ্ছে রেকমেন্ডেড। সেটার জন্য হালকাভাবে একদম ফাইন এমআরি পেপার দিয়ে একটু ঘষে জাস্ট ওই লেয়ারটা উঠানোর জন্য, গ্রিজ বা অয়েল বা এই লেয়ারটাকে, কেবলমাত্র এই একটা কারণেই আপনাকে এটা ঘষা যেতে পারে। আদারওয়াইজ কোনোভাবেই এটাকে ওই এমআরি পেপার দিয়ে ঘষাটা রেকমেন্ডেড না। এবং এইটার মধ্যে যে ডাস্টগুলো জমে, গুঁড়াগুলো জমে, এটা কখনোই কিন্তু কম্প্রেসড এয়ার দিয়ে, বাতাস দিয়ে পরিষ্কার করা যাবে না। এটা একটা ন্যাকড়া দিয়ে আস্তেই করে মুছে নিতে হবে, কারণ এটা কিন্তু অ্যাসবেস্টাস, এবং অ্যাসবেস্টাস যদি আপনি বাতাসে উড়াইয়া দেন সেটা কিন্তু আপনার নিঃশ্বাসের সাথে ওই ফুসফুসে চলে যাবে এবং এটা কিন্তু ক্যান্সারের কারণ হয়। সো এটা কখনোই করা যাবে না, এটা জাস্ট হচ্ছে নাইলনের ব্রাশ দিয়ে অথবা জাস্ট একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে আবার সেট করে দিতে হবে। সো এই জিনিসটা আমি এই জন্য আপনার সাথে শেয়ার করলাম, এটা তো আসলে সব টেকনিশিয়ান করবে, আপনাকে কেন বললাম, কারণ আমরা অনেক সময় ব্রেক সার্ভিসিং বলতেই বুঝি এই ঘষে দেওয়াটা। ঘষে না দেওয়া পর্যন্ত আমাদের মন পুতোই হয় না যে ব্রেক সার্ভিস হয়েছে। আমরা ইভেন অভিযোগ করি অনেক সময় যে আমার ব্রেক তো কিছুই সার্ভিস করলো না। আসলে কিছুই সার্ভিস করার মতো তেমন নাই, যদি না এটার সারফেসে কোনো অয়েল গ্রিজ এগুলো না লেগে থাকে, তাহলে আপনার ওই ব্রেক অ্যাডজাস্ট করাটাই হচ্ছে ব্রেক সার্ভিসিং। কারণ আপনি দেখবেন ওনার্স ম্যানুয়ালেও আপনার এই কথাটাই লেখা আছে যে চেক দ্য ইন্সপেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট, জাস্ট ইন্সপেক্ট করতে বলছে এবং অ্যাডজাস্ট করতে বলছে। এইখানে কোনো ক্লিনিং, ঘষাঘষি এরকম কোনো কিছুর কথা কিন্তু আপনার ওনার্স ম্যানুয়ালও বলার নেই। তার মানে হচ্ছে এটা আসলে রিকমেন্ডেড না, এটা কোনো পার্ট অফ সার্ভিস না, এটা জাস্ট আপনাকে খুশি করার জন্য করে অথবা অজ্ঞতা থেকে করে। আদারওয়াইজ আপনিও কখনো প্রেশারাইজ করবেন না এবং তাদেরকেও এটা করতে মানা করবেন। লোকাল ওয়ার্কশপে আমরা অনেক সময় ব্রেক সার্ভিস করাই, ব্রেক সার্ভিস মানে শুধু অ্যাডজাস্টই যথেষ্ট। যদি ব্রেক শু একেবারে ক্ষয় হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন, বাট ঘষাঘষি করে আপনি ভাবতেছেন যে এটা আপনার পারফরমেন্স বাড়াবে, এটা কমপ্লিটলি ভুল ধারণা, এটা করাই যাবে না। সো আমার মনে হয় ব্রেকের এই ব্যাপারটা ক্লিয়ার। ব্রেকের মধ্যেও একটা ফ্রি প্লে রাখতে হয়, আমরা জানি যে আমাদের হাতে প্রেস করতে পারে, একই কারণ ফ্রি প্লের। সো আপনার হ্যান্ড ব্রেকের সাধারণত 10-20 mm, যদি এটা ড্রাম টাইপ ব্রেক হয়, আর যদি ডিস্ক ব্রেক হয় তাহলে তো কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নেই, এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং পায়ের ব্রেকের ক্ষেত্রে এটা 20-30 mm ফ্রি প্লে রাখতে হয়, এটা আমাদের যে ওয়ার্কশপে টেকনিশিয়ান আছে তারাই রেখে দিবে। সো ব্রেকের আর তেমন কোনো সার্ভিসের কিছু নাই। এবার আসি হচ্ছে ক্লাচ। ক্লাচ আমাদের একটা কনসার্ন, বিকজ ক্লাচ ছাড়া তো আমি গিয়ার ফেলতেই পারি না। সো এবং অনেকে ইভেন ব্রেক করার জন্য ক্লাচ চাপেন, যদিও সেটা রেকমেন্ডেড না এবং ক্লাচ চাপার দরকার হয় না ব্রেক চাপার জন্য, বাট স্টিল আমরা ফ্রিকোয়েন্টলি ক্লাচটা চেপে থাকি, বিশেষ করে আমরা যারা জ্যামের শহরে চলাচল করি, আমাদের লাইক ঢাকা সিটি। সো এখানে এক্সট্রিম জ্যাম থাকে, এই গিয়ার ফেলতে হয়, এই ক্লাচ ডাবাইতে হয়। সো এইটা আমাদের কন্টিনিউয়াস করতে হয় এবং এই ক্লাচটা এই জন্য আমাদের খুব দ্রুত ক্ষয় হয়ে যায়, অনেক সময় পুড়েও যায়। সো কেন ক্ষয় হয়, কেন পুড়ে যায়, এই জিনিসটা নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছিল, আমি আজকে সংক্ষেপে একটু সেটা বলি। যে ক্লাচ প্রথমত ক্ষয় হয়ে গেছে কীভাবে বুঝবো, বুঝবো তখনই যখন দেখবো যে আমার কিক মিস করে মাঝে মধ্যে। এটার যদিও আরেকটা কারণও আছে, সেটা আমি আরেক পর্বে বলবো। তো কিক মিস করলে এটা একটা লক্ষণ যে আপনার ক্লাচ প্লেট ক্ষয় হয়েছে। আরেকটা লক্ষণ হচ্ছে যে আপনি পাওয়ার পাচ্ছেন না, আপনি পিক আপ দিচ্ছেন কিন্তু চাকা সেই অনুপাতে ঘুরছে না, এটাও একটা লক্ষণ যে আপনার ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে। এবং ক্ষয় হয়ে গিয়ে থাকলে আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন, দুইটা জিনিস চেক করলেই হয়। একটা হচ্ছে যে আপনি নিউট্রাল গিয়ারে রাখবেন,
নিউট্রাল গিয়ারে রাখার পর আপনাকে ফুল ক্লাচ চাপতে হবে। তো ফুল ক্লাচ চাপলে তো নিউট্রাল গিয়ারে তো চাকা ঘোরার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনি ফার্স্ট গিয়ারও যদি ফেলেন তারপরেও আপনার চাকা ঘোরার কোনো কারণ নেই, কারণ আপনার ক্লাচ ফুল প্রেসড। বাট ক্লাচ প্লেট যদি ক্ষয় হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার তখনও চাকা ঘুরতে যাবে, কারণ ক্ষয় হওয়ার কারণে এটার গোড়া মেটেরিয়ালগুলো অলওয়েজ ওই চিপ দুইটার যে ফাঁকা ওই ফাঁকার মধ্যে জমে থাকে, ফলে আপনার তখনও চাকা ঘোরার চেষ্টা করে। দ্যাট ইজ ওয়াই মিন্স আপনি ক্লাচ করলেও আপনার ক্লাচ কাজ করে না। সো এইটা কিন্তু ক্লাচ প্লেট ক্ষয় হয়ে যাওয়ার একটা লক্ষণ। এবং আরেকটা জিনিস হচ্ছে ক্লাচ প্লেট পুড়ে যাওয়া, সেটা সাধারণত হয় হচ্ছে যে হাফ ক্লাচ করার কারণে অথবা ক্লাচের ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্ট এগেইন যদি ঠিক না থাকে, তখন কিন্তু এই সমস্যাটা হয় যে আমরা ক্লাচ করছি কিন্তু হাফ ক্লাচ হয়ে থাকতেছে, তখন ওই ঘষার কারণে ওইখানে অতিরিক্ত তাপ তৈরি হয় এবং সেখান থেকে ক্লাচ প্লেটটা পুড়ে যায়। আরেকটা কারণ হচ্ছে যে কোনো কারণে ওইটার ভেতরে যদি অয়েল প্রবেশ করতে না পারে, আমাদের ইঞ্জিন অয়েলের ভেতরে যেহেতু এটা ওয়েট টাইপ, এটা ডুবা থাকার কথা, যদি কোনো কারণে অয়েলের ফ্লো না থাকে বা ভেতরে কোনো কারণে অয়েল না যায়, তাহলে কিন্তু এটা তাপে এক সময় ক্লাচ প্লেটটা পুড়ে যেতে পারে। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে যে ক্লাচ প্লেট ক্ষয় হয়ে যাওয়া এবং হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, এই দুইটাই কারণ আমরা অনেক সময় হাফ ক্লাচ করে বাইক চালাই। এটা আসলে কখনোই ঠিক না, ক্লাচের ফ্রি প্লে অলওয়েজ ঠিক রাখতে হবে, কারণ ক্লাচের ফ্রি প্লে যদি বেশি থাকে তাহলে আপনি ফুল প্রেস করলেও এটা হাফ ক্লাচ হয়ে যাবে এবং আপনি গিয়ার ফেলতে দেখবেন কষ্ট হচ্ছে। আবার অনেকে এতটাই টাইট করে রাখে যে অলওয়েজ এটা আপনি ক্লাচ ফুল ছেড়ে দিলেও এটা কিছুটা ক্লাচ হয়ে থাকে, সেটার কারণেও কিন্তু আপনার ক্লাচ প্লেট দ্রুত পুড়েও যায় এবং দ্রুত ক্ষয় হয়ে যায়। তো আমরা অনেক সময় দেখি যে কেউ কেউ বলে যে 15-20 হাজার কিলো চালিয়ে ফেলছে, ক্লাচ প্লেট এখনও ধরাই লাগছে না, আবার কারো কারো 3-4 হাজার কিলোমিটার পরেও পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই রাইডিং হ্যাবিটের কারণে, আবার অনেক সময় অনেক প্রো রাইডারেরও এটা হতে পারে, সেটা খুব এক্সেপশনাল কেস যে আমি এক্সপিরিয়েন্স ড্রাইভার, আমি কখনোই হাফ ক্লাচ করি না বা খুব ঘন ঘন ক্লাচ প্রেসও করি না, বাট স্টিল আমার এটা আর্লি কিলোমিটারে পুড়ে গেছে। তো সেইটা ম্যানুফ্যাকচারিং ফল্টের কারণে অনেক সময় হতে পারে, বাট সেটা খুব রেয়ার কেস। ম্যাক্সিমাম টাইমে আমরা শুধুমাত্র এই ক্লাচের ফ্রি প্লে ঠিক না থাকার কারণে আমরা কিন্তু ক্লাচটাকে দ্রুত ক্ষয় করে ফেলি, বা আমাদের রাইডিং হ্যাবিটের প্রবলেমের কারণে আমরা ক্লাচ প্লেট ক্ষয় করে ফেলি এবং পুড়িয়ে ফেলি। সো আজকে এই পর্যন্তই, ভিডিও আর লম্বা করব না, পার্ট টু শেষ হলো। আগামী কোনো পর্বে আরও নতুন কোনো টপিক নিয়ে, রেগুলার মেনটেন্যান্সে আপনার জন্য কী করণীয় সেই জিনিসগুলো নিয়ে আগামী কোনো পর্বে আবার কথা বলবো। আমার জন্য দোয়া রাখবেন যেন আমার এই ট্রেনিং সেশনটি ফলপ্রসূ হয় এবং আমি আরও বেশি কিছু শিখতে পারি এবং আপনাদেরকেও সেগুলো শেয়ার করতে পারি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।